প্রকৃতির গতিশীলতা বোঝার জন্য প্রকৃতি ক্রিয়াকলাপের উপর স্কুল শিক্ষকদের জন্য রাজ্য স্তরের মাস্টার রিসোর্স পার্সন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয় সোমবার। এই কর্মসূচির যৌথভাবে আয়োজন করে বিজ্ঞান প্রসার ডিএসটি, ভারত সরকার এবং স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ত্রিপুরা সরকার। খেজুর বাগানে ভগৎ সিং যুব আবাসে তিন দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। মোট 64 জন শিক্ষক শিক্ষিকা এই কর্মশালায় অংশগ্রহণ করে। তারা এখন থেকে তিন দিনের জন্য ট্রেনিং শেষে মাস্টার ট্রেনারের তৈরি হবে। পরবর্তীতে অন্যান্য মহকুমাগুলিতে তারা ট্রেনিং করবে এবং শিক্ষক শিক্ষিকাদের কর্মশালার উদ্বোধন করবেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণুদেব বর্মন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসটির অধিকর্তা বি চক্রবর্তী, প্রাক্তন বিজ্ঞানী ডক্টর বি কে তেকি, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি কে এস শেঠী সহ বিশিষ্টজনেরা। উদ্বোধনী ভাষণে শিক্ষক ও ছাত্রদের মধ্যে সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপমুখ্যমন্ত্রী। If I stand here and start giving you a long lecture, I learn nothing from you, it will be a lecture, it won't be education. Education is about two-way traffic. That's what we call in India the Guru Shishya Parampara. When this education becomes a two-way process, then we call it the Guru Shishya Parampara. So this is, may look like another seminar or may look like another lecture session, but no, it is a, we are trying to re-establish that tradition of India, where the trainers and the trainees both learn from each other.